হাই ফ্রেন্ডস, ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে, যোৱাকালি অসমৰ মাননীয় বিত্তমন্ত্রী মহোদয়ে আমাৰ কৰ্মচাৰীসকলৰ কাৰণে 11% ডিএ ইনক্রিজ কৰাৰ কথা ঘোষণা কৰিছে। তো এতিয়ালৈকে আমাৰ ডিএ আছিল 17%, তো সেইটো ইনক্রিজ হৈ 11% ইনক্রিজ হ'ব, আৰু সেইটো ইনক্রিজ হৈ আমাৰ 28% হ'ব, আৰু সেইটো কাৰ্যকৰী হ'ব 2021 চনৰ জুলাই মাহৰ পৰা। তো এতিয়া ডিএ ঘোষণা কৰাৰ লগে লগে আমাৰ কৰ্মচাৰীসকলৰ মনত এটা উৎসুকতাৰ সৃষ্টি হয় যে আমাৰ দৰমহা কিমান বাঢ়িব। তো আমি সেইটো জানিবৰ কাৰণে উৎসুক হৈ থাকোঁ, কিন্তু আমি সেই হিচাপটো হয়তো বহুতেই নিজে উলিয়াব নোৱাৰোঁ যে আমাৰ চেলাৰি কিমান ইনক্রিজ হ'ব। তো আজি মই আপোনালোকৰ মাজলৈ এনেকৈ এটা ভিডিঅ' লৈ আহিছোঁ। তো এইটো ভিডিঅ' চোৱাৰ পিছত আপোনালোকে আপোনালোকৰ কেলকুলেশ্যনখিনি নিজেই কৰি ল'ব পাৰিব যে আমাৰ চেলাৰিখিনি কিমান ইনক্রিজ হ'ব। এই ডিএটো লগাৰ পিছত, 11% ডিএটো লগাৰ পিছত আমাৰ চেলাৰি কিমান ইনক্রিজ হ'ব। তো এই ভিডিঅ'টোত মই আপোনালোকক ভালদৰে কেলকুলেশ্যনখিনি কৰি দেখুৱাম। তো সেইখিনি শিকাৰ পিছত আপোনালোকেও গম পাব, আপোনালোকে নিজেই কৰিব পাৰিব। ইয়াৰ পিছত পৰৱৰ্তী পৰ্যায়ত আপোনালোকে যেতিয়াই আৰু আমাৰ ডিএ ইনক্রিজ হয় বা ইনক্ৰিমেণ্ট লাগে, তো তেতিয়া আপোনালোকে নিজেই উলিয়াই ল'ব পাৰিব। তো আহক আমি ভিডিঅ'টি চাওঁ। তো ইয়াৰ বাবে মই এটা চেলাৰী ষ্ট্ৰাকচাৰ লৈছোঁ, আৰু এই চেলাৰী ষ্ট্ৰাকচাৰটোৰ সহায়ত মই আপোনালোকক ভালদৰে বুজাই দিম আপোনালোকে চেলাৰী কেনেকৈ কেলকুলেট কৰিব পাৰিব। তো এইটো চাওক, এটা চেলাৰী ষ্ট্ৰাকচাৰ, আৰু ইয়াতে প্ৰথমতে আছে আপোনাৰ পে' বেণ্ড 22,190 টকা। তো পে' বেণ্ডটো হৈছে কি, যেতিয়া আমি চাকৰি এটাৰ কাৰণে এপ্লাই কৰোঁ, যেতিয়া এটা এডভাৰ্টাইজমেণ্ট ওলায়, তো সেই এডভাৰ্টাইজমেণ্টটোত লিখা থাকে যে চাকৰিটোৰ কাৰণে আপোনাৰ পে' বেণ্ড কিমান, আৰু লগতে গেট পে', এই দুটা বস্তু লিখাই থাকে। তো জেনেৰেলি যেতিয়া আমি থাৰ্ড গ্ৰেড পোষ্ট এটাৰ কাৰণে এপ্লাই কৰোঁ, তো তেতিয়া পে' বেণ্ডটো থাকে আপোনাৰ 14,000 to 60,000 or 62,000, মানে ইমানমান থাকে। তো এতিয়া কি হয়, আৰু লগতে গ্ৰেড পে' থাকিব বিভিন্ন ৰকমৰ। তো জেনেৰেলি দিয়া যায় 6,200 টকা, বা আপোনাৰ টিচাৰৰ ক্ষেত্ৰত 7,400 টকা, বা কেতিয়াবা আপোনাৰ যদি হাইস্কুলৰ টিচাৰ হয় বা এনেকুৱা ধৰণৰ বেলেগ বেলেগ পোষ্টৰ কাৰণে আপোনাৰ 8,700 টকাও থকা দেখা যায়। তো ইয়াতে পে' বেণ্ডটো ইয়াতে 22,190 টকা কিয় হ'ল, কথাটো হৈছে কি যে আমি যেতিয়া প্ৰথম ষ্টাৰ্টিং আমি যেতিয়া চাকৰিটোত সোমাম, জবটো আমি কৰিম, তেতিয়া আমাৰ পে' বেণ্ডটো থাকিব 14,000 টকা ইয়াতে। তো মই থাৰ্ড গ্ৰেড পোষ্ট এটাৰে এইটো ষ্ট্ৰাকচাৰ এটা দেখুৱাই দিছোঁ। তো কি হয়, যেতিয়া আমি প্ৰথম চাকৰিটোত সোমাওঁ, তো ইয়াতে পে' বেণ্ডটো হ'ল হয় 14,000 টকা। তো কিন্তু কি হয়, আমি যেতিয়া চাকৰিটো কৰি থাকিম, বছৰৰ পিছত বছৰ বাগৰি যাই থাকিব, তেতিয়া আমাৰ কি হয়, প্ৰত্যেক বছৰ ইনক্ৰিমেণ্ট লাগে, আৰু ইনক্ৰিমেণ্ট লাগি লাগি আমাৰ পে' বেণ্ডটো বাঢ়ি গৈ থাকে। তো ইনক্ৰিমেণ্টৰ বিষয়ে মই এটা বেলেগ ভিডিঅ'ত আপোনালোকক জনাম। তো ইয়াতে মই এইখিনি লৈছোঁ 2013 চনত যিখিনি আপোনাৰ টিচাৰ ৰেগুলাৰ হৈছিল, তো সেই টিচাৰখিনিৰ মই পে' বেণ্ডটো লৈছোঁ। তো এতিয়া বৰ্তমান এইখিনি চলি আছে, তো মই এইটো ষ্ট্ৰাকচাৰৰ ওপৰতে আপোনালোকক দেখুৱাই দিম। তো ইয়াতে আছে পে' বেণ্ডটো হ'ল আপোনাৰ 22,190 টকা, তাৰপিছত আপোনাৰ আছে জি পি অৰ্থাৎ গ্ৰেড পে', এই গ্ৰেড পে'টো হ'ব আপোনাৰ 7,400 টকা। তো এইটো 7,400 টকা টিচাৰৰ ক্ষেত্ৰত, যদি বেলেগ চাকৰি হয় তেতিয়াহ'লে আপোনাৰ 6,200 টকা হ'ব পাৰে, বা কেতিয়াবা 8,700 টকাও হয়। তো সেইবোৰ আপোনালোকে যিমান কি গ্ৰেড পে' নহওক কিয়, যদি আপুনি কেনেকৈ উলিয়াই সেইটো যদি গম পায় বস্তুখিনি, তেতিয়াহ'লে আপোনালোকে যিকোনো গ্ৰেড পে'ৰে আপুনি নাথাকক কৰিব পাৰিব সেইটো। তো এই দুটা আমি যেতিয়া প্লাছ কৰিম, পে' বেণ্ড আৰু গ্ৰেড পে', তো এতিয়া ইয়াতে হ'ব, এইটো হ'ব বেচিক পে'। তো ইয়াতে এই দুটা আমি প্লাছ কৰোঁতে আমাৰ বেচিক পে' হ'ব 29,590 টকা। তো তাৰপিছত আহিল ডিএ, ইয়াত ডিএটো লিখা আছে 5,030 টকা। তো এইটো হৈছে আপোনাৰ 17%। তো বৰ্তমান আমাৰ 17% ডিএ চলি আছে। তো এতিয়া আমাৰ ইনক্ৰিজ হৈ কিনে আমাৰ হ'ব 28%। তো সেইটো কেনেকৈ উলিয়াই মই আপোনালোকক দেখুৱাই দিছোঁ। তো এই ডিএটো হ'ব আপোনালোকৰ এই যিটো পে' বেণ্ড আৰু গেট পে' আছে, এই দুটা প্লাছ কৰি আমি এইটোক আমি 17%ৰে আমি পাৰ্চেণ্টেজ উলিয়াই ল'ম। তো এইটো আমি কি কৰিব লাগিব, পে' বেণ্ড প্লাছ জি পি ইনটু 17%। তো এইটো হৈছে থিয়ৰি, আপোনাৰ এই দুটা প্লাছ কৰি যদি 17% চলি আছে, তো 17%ৰে আপোনাৰ পাৰ্চেণ্টেজটো উলিয়াই ল'লে আপোনাৰ 17% উলিয়াই যাব। এতিয়া আমাৰ হ'ব 28%, তো 28%ৰ কাৰণে আমি ইয়াতে 28%ৰে কৰিম। তো এনেধৰণে আপুনি ডিএটো উলিয়াই ল'ব পাৰিব।
তো ইয়াতে আমি যদি 29,590 টাকা এইটো এই দুটা প্লাস করে আমি পালো এইখিনি, তো এইখিনির আমি যদি 17% উলিয়াও তো ইয়াতে হব 5,030 টাকা। তো তারপর আহিল HRA অর্থাৎ হাউস রেন্ট এলাওয়েন্স, তো ইয়াতে আছে 2,071 টাকা। তো এইটো কেন ওলাল, তো হাউস রেন্ট এলাওয়েন্সটো হয়েছে যে এইটো পে বেন আর জিপি ইয়াৰে আমি উলিয়াম 7% অর 8% অর 10%। তো এই 7% হয়েছে রুরেল এরিয়ার, তো রুরেল মানে কি এইখানে আপনি অলমান পিছত বুঝি পাব, তো মানে এই দুটা কইল আগে। তো 8% হয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর্থাৎ যেখানে আর্বান এরিয়া এখন ডিস্ট্রিক্টর, তো তাত আপনার হাউস রেন্ট এলাওয়েন্স দিয়ে 8%। তো গুয়াহাটির হলে আপনার গুয়াহাটি মহানগরী যদি হয় তো তাতে পোৱা যায় 10%, আর বাকি যেখানে আমার অসমের বাকি যেখানে ঠাই থাকিল তো সেইখিনি হব আপনার 7%। তো এইটো আমি যদি 29,590 টাকা এই দুটা প্লাস করলে আমি পাম 29,590 টাকা, তো এইটোর আমি যদি 7% উলিয়াও তো এইটো হব 2,071 টাকা। তারপর আহিল মেডিকেল এলাওয়েন্স, মেডিকেল এলাওয়েন্স সবরে ফিক্স 600 টাকা, তো এইটো 600 টাকা। তো এই গোটেইখিনি আমি প্লাস করে দিয়ার পিছত আমি পালো 37,291 রুপিস, 37,291 টাকা। তো তারপর আহিল আপনার ডিডাকশন, এটা এই গোটেইখিনি কোয়া হব গ্রস স্যালারি। তো এটা আমার ডিডাকশন, তো ডিডাকশনত প্রথমতে হব আপনার NPS ন্যাশনাল পেনশন স্কিম। তো এইটো আমি কি করব লাগবে, এটা কথা আহিল NPS তো কেনেকে উলিয়াম, তো NPS তোর কারণে আমার হল এই যেটা আছে আপনার PB প্লাস GP আর DA, এই তিনিওখিনি, এই তিনিওখিনি প্লাস করিম আর প্লাস করি ইয়ারে আমি 10% উলিয়াম। তো আমি ইয়াতে যদি চাব যাও এই তিনিখিনি তিনিওখিনি প্লাস করিলে আমার হব 34,620 টাকা, তো ইয়ারে 10% হব 34,662 টাকা। তো তারপর আহিল GIS, তো GIS তো হয়েছে আপনার 200 টাকা যেহেতু গ্রুপ ইন্স্যুরেন্স, তো এইটো ফিক্স। আর তারপর আহিল পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স হব 208 টাকা, যদি আমার স্যালারি 25,000 টাকার উপর হয় তাহলে আমি পি ট্যাক্স দিব লাগে 208 টাকা, আর যদি 25,000 তলত হয় তাহলে আমি দিব লাগিব 180 রুপিস। তো এইটো আপনার মনত রাখব। তো এইখানে আমি প্লাস করে দিল, প্লাস করে দিয়ার পিছত আমার ইয়াতে হল 3,870 রুপিস। তো এটা কথা হল এই গ্রস স্যালারি, এইটো হল আমার টোটাল স্যালারি আর এইখানে হল আমার ডিডাকশন। তো তারপর আমি নেট স্যালারি উলিয়াম, তো নেট স্যালারি তো হয়েছে কি আমার ইনহ্যান্ড স্যালারি, আমি আমার হাতত কাটি কুটি আমি যেখানে পয়সা পাও তো সেইটো হয়েছে নেট স্যালারি। তো নেট স্যালারি তো উলিয়াবর কারণে আমি কি করিম, গ্রস স্যালারির পর আমি ইয়াতে করিম যেখানে ডিডাকশন সেই ডিডাকশনখিনি মাইনাস করিম। তো মাইনাস করিলে ইয়াতে আপনার দেখা পাইছে, তো মাইনাস করার পিছত আমার ইয়াতে থাকিল 33,421 রুপিস। তো এইখিনি হয়েছে আমার মাহর শেষত হাতত আহি পড়া স্যালারি। তো এইটো মই আপনার উলিয়াই দেখালো 17%। তো ইয়ার পিছত এইখন চাওক, ইয়াতে আছে সেই আগৰ দৰে একেখিনি গোটেইখিনি একেই হব, যেতিয়া আমি নতুন এই মাহৰ পৰা যেহেতু আমার সরকারে দিয়ে ঘোষণা কৰিছে, তো নেক্সট মাহৰ পৰা আমি এই নতুন ৰেটত অর্থাৎ 28% ৰেটত আমি দিয়ে পাম। তো তো সেইখিনি আমি কেনেকৈ উলিয়াম, তো ইয়াতে পেবেন জিপি এইখিনি একেই থাকিব। তো এতিয়া আমি আগৰখনত পাইছিলোঁ দিয়ে পাইছিলোঁ 5,030 টকা, তো ইয়াতে আমি 17ৰে আমি পাৰ্চেণ্টেজ উলিয়াইছিলোঁ। তো ইয়াতে আমি কৰিব লাগিব কি PB প্লাস GP ইনটু ইয়াতে 28%, আগৰখনত আমি উলিয়াইছিলোঁ 17%, তো ইয়াতে আমি উলিয়াম 28%। তো এইখিনি উলিয়াৰ পিছত আমাৰ ইয়াতে হ'ব 8,285 টকা। তাৰপিছত আমাৰ হাউচ ৰেণ্টটো একেই থাকিব, পেবেন আৰু জিপিৰ আপোনাৰ 7%, তাৰপিছত MA2 ফিক্স সেইটো 600 টকাই থাকিব। তো এইখিনি কৰিম আৰু ইয়াতে সলনি হ'ব NPS টো। তো NPS টো কি সলনি হ'ল, ইয়াত ডিয়েৰ পৰিমাণটো বাঢ়ি গ'ল, ডিয়েৰ পৰিমাণটো বাঢ়ি যোৱাৰ লগে লগে আমি যিখিনি আমাৰ বেচিক চেলাৰী প্লাছ দিয়ে এই গোটেইখিনিৰ আমি 10% আমি উলিয়ালে ইয়াতে হ'ব
সরি 3788 3788 টাকা। তো এইখানে জি আই এস 200 টাকা, পি টেক্স 208 টাকা। তো এইখানে আমার গোটেখিনি আমার ডিডাকশনখানি প্লাস করলে আমি পাম 4196 টাকা। তো এই গ্রস স্যালারির পরা আমি যেখানে ডিডাকশন সেইখানে বাদ দিলে আমার হাতত থাকিব 37350 টাকা। তো এনে ধরনে আমি আমার নিজের স্যালারি যদি আমি স্ট্রাকচারটা বুঝি পাও তেতিয়াহলে আমার স্যালারির কিমান ইনক্রিজ হব তো আমি সেইটো নিজে উলিয়াই লব পারো। তো এতিয়া আপনার দেখা পালে কেনে ধরনে এটা স্যালারির কারণে ক্যালকুলেশন করা হয়। তো এইখানে চার পিছত হয়তো আপনার একটা ধারণা করব পারিছে যে আমি ডিএটো কেন উলিয়াও, এইচআরটো কেন উলিয়াও। তো বাকিখিনির কথা আমি ইনক্রিমেন্টের কথাখিনি আমি বাদ দিলো, সেইটো আমি পিছত আলোচনা করিম। তো এটা অন্তত এইটো ভিডিওর পর আপনার হয়তো গম পাইছে যে আমি ডিএটো কেন ক্যালকুলেশন করব লাগে, সেইটো যিমান পার্সেন্টে আমার ইনক্রিজ নহোক তো আমি এই ভিডিওটি চার পিছত হয়তো আমি সেইটো ক্যালকুলেশন করব পারিম। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগিছে তেনেহলে লাইক আর শেয়ার করক আর লগতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক। ধন্যবাদ।